হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন, চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কদিন আগে আমি আর ভাই আমাদের করিমপুরে গিয়েছিলাম একটু কাজে। তো কাজ করতে করতে আমাদের অনেকটা সময় পার হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো। তো ভাই হঠাৎ করে আমাকে বললো আমাদের করিমপুরের মার্কেটে নাকি একটা চা খাওয়ার সুন্দর জায়গা হয়েছে, ওখানে যাওয়ার জন্য। তো যেমন ভাবা তেমন কাজ। তো দেখতেই পাচ্ছ সেই জায়গাটাতে ভাই আমাকে নিয়ে এসেছে চা খাওয়ার জন্য। তো আমি তো দেখে অবাক যে আমাদের করিমপুরে এত সুন্দর একটা চা খাওয়ার জায়গা হয়েছে আর আমি দেখিনি। আর সবাই তো বাইরে চা খেতে ভীষণ ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছি। তো এটা আমাদের করিমপুরের মার্কেটের বেশ ভিতরেই। তো এটা বেশ সুন্দর করে সাজানো, আমি তো এসে মোটামুটি বসেও পড়েছি। তো এসে যখন পড়েছি তো ভাবলাম জায়গাটা তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো বসে থাকার পর চলে এসেছি এখানে কি কি খাবো তার অর্ডার দিতে। তো দোকানের মালিক তখন ছিল না, এই বাচ্চা ছেলেটাই ছিল। ওকে আমি জিজ্ঞেস করছিলাম তুমি পারবে তো করতে, বললো হ্যাঁ হ্যাঁ আমি পারবো, কোনো সমস্যা নেই, ও চা করে সব করে। তো যাই হোক, তো এখানে 10 টাকা থেকে দুধ চা মাটির ভাঁড়ে শুরু। তো আমরা দুটো দুধ চা অর্ডার করেছিলাম, আর শুধু শুধু তো চা খাওয়া যায় না। তো জিজ্ঞেস করছিলাম আর কী কী পাওয়া যাবে, তো বললো এখানে ডিম টোস্টও পাওয়া যায়। তো আমি জিজ্ঞেস করছিলাম ডিম টোস্টের দাম কত, তো বললো ডবল ডিম টোস্ট 35 টাকা করে। তো আমার আর ভাইয়ের জন্য একটাই টোস্ট অর্ডার করেছিলাম, একটা প্লেটে আর দুটো দুধ চা। তো ওটা অর্ডার দিয়ে আমরা চলে এসেছি এখানে বসার জন্য। তো বসে বসে দেখছিলাম কেমন করে সাজিয়েছে, তো আমার তো বেশ ভালো লাগছিলো দেখতে। আর শীতের প্রচুর ফুল গাছও লাগিয়েছে খুব সুন্দর, আর চারিদিকটা ঘেরাটাও সুন্দর ছিল। আর সবথেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এখানকার যে বসার জায়গাগুলো দেখতে পারবে সেগুলো হচ্ছে তাল গাছ, হয় না, তাল গাছের গুঁড়িগুলো কেটে কেটে এখানে বসিয়েছে। দেখতে পাচ্ছ যে এগুলো কালো রঙে দেখাচ্ছে গুঁড়ি, এগুলো কোনো কিছু অন্য কিছু না, এগুলো হচ্ছে তাল গাছের গুঁড়িকে একদম অরিজিনাল গাছকে বসিয়ে রেখেছে বসার জন্য। আমার তো এই জিনিসটা ভীষণই ভালো লেগেছে দেখতে। আর জায়গাটা নিরিবিলি, বেশি লোকজন নেই, ফাঁকা ফাঁকা বসে গল্প করতে পারবে, চাও খেতে পারবে। খুব বেশি বড় জায়গা না, ছোট জায়গা, কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। এবার মনে হচ্ছে মাঝে মাঝে এইদিকে আসলে টুক করে চলে আসবো চা খেতে। আর উপরে খড়ের ছাউনি দিয়েও সুন্দর করে সাজানো ছিল, বাইরেও বসার জায়গা আছে, তবে ভিতরটাই আমার বেশি ভালো লেগেছে। তো সব কিছু ঘোরাঘুরি করে দেখার পর যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা হলো ডিম টোস্টের জন্য, যে ডিম টোস্টটা কখন আসবে আর খেয়ে দেখব। তো দেখতেই পাচ্ছ অবশেষে টোস্টটা চলে এসেছে, আর দেখেই আমার খিদে পেয়ে গেছে। তো উপর থেকে দেখতে বেশ ভালোই লাগছিল, বাড়িতে যেরকম ডিম টোস্ট বানানো হয় ঠিক সেরকমই ডিম টোস্ট, আহামরি বেশি কিছু না, দামটাও কম, সেই অনুযায়ী খাবারটাও ঠিকঠাক। একটা প্লেটে দুজনের পেট একদমই ভরবে না, একজনের পেট ভরবে, তো আমরা একটা প্লেট নিয়ে দুজনে ভাগাভাগি করে খাচ্ছিলাম। তো আমার খেয়ে বেশ ভালোই লাগছিল। তো যেটার জন্য স্পেশালি এখানে আসা সেটা হলো মাটির ভাঁড়ে দুধ চা। আর মাটির ভাঁড়ের দুধ চা এমন একটা জিনিস যে কোনো মানুষকে দিলেই সে খাবে, কেউ না করতে পারবে না। এবার চাটা খেয়ে দেখার পালা যে চাটা কেমন খেতে। আর দুধ চা কিন্তু আমার একটু ভালো করে না বানালে একদমই ভালো লাগে না খেতে, আমি লাল চা যেরকম খেতে পারি দুধ চা পারি না। তো এবার চাটা খেতে আমার বেশ ভালোই লেগেছিল এখানকার। তো এবার চাটা খেয়ে মনে হচ্ছে মাঝে মাঝে আসতে হবে খাওয়ার জন্য, তো আমি চাটা খেয়ে ভাইকে বলছিলাম যে কেমন হয়েছে খেতে। তো আমারও বেশ ভালো লেগেছিল, ভাইয়েরও বেশ ভালো লেগেছিল। তারপর চাটা খাওয়া শেষে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভ্লগটা এখানে শেষ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর করিমপুরের আশেপাশে যাদের বাড়ি তারা অবশ্যই এখানে চা খেতে এসো। চলো টাটা।